বিসমিল্লাহ রহমানির রহিম টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের কাছে যে সোলারগুলো দেখছেন এগুলো হচ্ছে 24 ভোল্টের 330 ওয়াটের সোলার। আসুন আমাদের ভিতরে আরো সোলার আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। প্যানেলগুলো হচ্ছে টু পাওয়ার কোম্পানির, তো এই প্যানেলগুলো মোনো প্যানেল। আমরা একটু এক ব্যাক সাইডটা দেখাবো, এরপর আমাদের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখাবো। তো আসুন একটু ব্যাক সাইডটা দেখাই। এই যে আপনারা একটু এখানে দেখেন, এই যে টু পাওয়ারের টু এনার্জি সোলার, এটা হচ্ছে 330 ওয়াট। এটার অ্যাম্পিয়ার পাবেন হচ্ছে 11.85 অ্যাম্পিয়ার, এবং সর্বোচ্চ রোদ যখন থাকবে তখন 13.94 অ্যাম্পিয়ার। অর্থাৎ হালকা রোদে 25 ভোল্ট পাবেন, ফুল রোদে 29.9 ভোল্টেজ পাবেন। আর এটার ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে 20 অ্যাম্পিয়ার, যে দেখতে পাচ্ছেন। তো এই হলো বিষয়, এবং এইটা অনেক বড় সাইজ, আমার চেয়ে বড় সাইজের প্যানেল। দেখতেই পাচ্ছেন যে প্যানেলটা কিন্তু আমার চেয়ে বড় বা আমার সমানে। এটা আমরা 5 ফিট সাইজের বলে থাকি। তো আমাদের অফিসের ভিতরে আরও কিছু প্রোডাক্ট আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই যে ভিতরে ঢুকতে দেখতে পাচ্ছেন যে আরও প্যানেল দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আমাদের ব্যাটারি দেখতে পাচ্ছেন, আমাদের কাছে হামগো, ভলভো, রোহিমা, প্রোজ বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আছে। তো এবার একটু প্যানেলগুলো আপনাদেরকে দেখাবো, সেই সঙ্গে সোলার আইপিএস আপনাদেরকে দেখাবো। এখানে আমাদের যে সেটআপটা দেখতে পাচ্ছেন, এইভাবেই ঠিক আমরা বাসা বাড়িতে সেটআপগুলো করে থাকি। এটা হচ্ছে মাইক্রোটেক ব্র্যান্ডের সোলার আইপিএস। আমরা এই সোলারটার সঙ্গে এই যে এই মেশিনগুলো সেটআপ করব, এগুলো আমাদের 12 ভোল্টের আছে এবং 24 ভোল্টের আছে। তো এটাতে যেহেতু 24 ভোল্টের প্যানেল, সেহেতু আমরা 24 ভোল্টের মাইক্রোটেকের সোলার আইপিএস দিব, 2550 মডেলগুলো। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন মডেলের আছে, আপনাদের চাহিদা অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি। এই সেটআপটি যে ভদ্রলোক নিচ্ছেন, উনি এর আগে দুইটা প্যানেল নিয়েছে, অর্থাৎ 660 ওয়াট নিয়েছে। উনি আবারও আমাদের কাছ থেকে এই আবার 4টি প্যানেল নিচ্ছে 330-এর, অর্থাৎ টোটালে দাঁড়াইছে হচ্ছে 1320, আর আগের ছিল হচ্ছে 660। তাহলে টোটালে হচ্ছে 1980 ওয়াট উনি ইনস্টলমেন্ট করতেছেন। সেই সঙ্গে ওনার বাড়িতে আরও কিছু পুরাতন প্যানেল ছিল, সেগুলো সহ 2400 ওয়াট উনি সেট আপ করতেছে। উদ্দেশ্য হচ্ছে ওনার 3 তলা পর্যন্ত যেন সব কিছু কাভারেজ হয় অটোমেটিকলি, কারণ উনি সৌরশক্তিতেই বিশ্বাসী। ইলেকট্রিসিটি উনি ব্যবহার করতে চাচ্ছেন না, ওনার বাড়িতে যা কিছু আছে সব কিছু সোলারে চলবে। ল্যাপটপ, কম্পিউটার, অনু রাউটার, সাবমার্সিবল পাম্প, বাসা বাড়িতে 20টি লাইট, 10টি সিলিং ফ্যান, সব কিছুই উনি চালাইতে চান। তো আমরা ওনাকে পরামর্শ দিয়েছি 3 কিলোওয়াটের একটি সোলার আইপিএসের জন্য, কারণ সোলার আইপিএস 3 কিলোওয়াট নিলে ওনার বাড়িতে যা কিছু আছে সব কিছুই চলবে। কারণ ওনার 1 হর্সের একটি সাবমার্সিবল পাম্প আছে, এবং পাইপ ফ্যান আছে 8 থেকে 10টি, লাইট আছে। তো সব কিছু তার একসঙ্গে চালাবে না, টোটাল মিলে উনি 2 কিলোওয়াট একসঙ্গে লোড দিতে পারবে, অর্থাৎ 2000 ওয়াট, যার কারণে ওনাকে আমরা টোটাল মিলে 2400 ওয়াট সোলারের চাহিদা দিয়েছি। উনি আমাদের কাছ থেকে এই সোলারগুলো আমাদের কাছ থেকে অলরেডি এই ধরনের 6 পিস নিয়েছে, 6 × 330 ওয়াট। উনি আমাদের কাছ থেকে 1980 ওয়াট কিনেছে, এবং ওনার পুরাতন এখন কিছু দিয়ে সব মিলে 2400 ওয়াট। তো আমরা এই সিস্টেম করেই আমরা সেট আপ করবো। এই ধরনের অনেক ধরনের সোলার আইপিএস আমাদের কাছে আছে, যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন। আর আমরা এটার সেট আপ ভিডিও আপনাদেরকে দেখাবো, সে পর্যন্ত অপেক্ষা করবেন, এবং আমাদের সেট আপ ভিডিও দেখার বিশেষ অনুরোধ রইল। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, টিএম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।